গোপন সূত্রে খবরের ভিত্তিতে পানিট্যাঙ্কিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণ নেশার ইনজেকশন সহ এক যুবককে গ্রেপ্তার করলো পুলিশ। পানিট্যাঙ্কিতে অভিযান চালিয়ে প্রচুর পরিমাণে নেশার ইনজেকশন সহ এক যুবককে গ্রেপ্তার করলো খড়িবাড়ি থানার পুলিশ। গ্রেপ্তার অভিযুক্তের নাম সফিক আলম, অভিযুক্ত বিহারের বাসিন্দা। জানা গিয়েছে পানিট্যাঙ্কিতে প্রচুর পরিমাণে নেশার সামগ্রী রয়েছে এই খবর পায় পুলিশ। এরপরই অভিযান চালিয়ে এক যুবকের কাছ থেকে 125 পিস লুপিজেসিক ইনজেকশন, 125 পিস ফেনারগান ইনজেকশন ও ইনজেকশন সিরিঞ্জ উদ্ধার করে পুলিশ। এই ঘটনায় ওই যুবককে গ্রেপ্তার করা হয়। পুলিশ সূত্রের খবর, এই নেশার সামগ্রী ভিন রাজ্যে পাচারের উদ্দেশ্য ছিল। গোটা ঘটনায় তদন্ত শুরু করেছে খড়িবাড়ি থানার পুলিশ।